হ্যালো স্টুডেন্টস ভীষণ ডাব্লু এর পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদিন যে টার্গেট ডাব্লু বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের জন্য মক সেট নিয়ে আসা হচ্ছে তার আজকে সেট নাম্বার ফিফটি থ্রি নিয়ে হাজির হয়ে পড়েছি তোমরা এখনও যারা পঞ্চাশ ইনটু তিরিশ অর্থাৎ পঞ্চাশটা সেটের যে তিরিশটা করে প্রশ্ন অর্থাৎ দেড় হাজারটা প্রশ্নের যে মার্চ করা পিডিএফটা যারা এখনও ডাউনলোড করনি তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে একটু ফাইলস এগিয়ে সেখান থেকে পনেরোশো যে প্রশ্ন রয়েছে সেই পনেরোশো প্রশ্নের যে মার্চ করা পিডিএফটা পুরো পঞ্চাশটা সেটের তিপান্নর আগে পর্যন্ত যে পঞ্চাশটা সেট হয়েছে সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলে তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং অ্যান্সার সিটটাও কিন্তু ডাউনলোড করে নেবে তো আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিও কিন্তু প্রেস করে রাখবে এবং আমাদের যে ডাব্লু বি ভীষণ ডাব্লু যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেটাও কিন্তু ইনস্টল করে রাখবে এবং এইখান থেকে কিন্তু বিভিন্ন রকমের কুইজ এক্সাম এবং এই যে ক্লাসগুলো হচ্ছে মকসেট এইগুলোর কিন্তু পিডিএফগুলো এইখান থেকে শুধুমাত্র তোমরা ডাউনলোড করতে পারবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হয়ে যেও এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়ে থাকে কুইজ করানো হয় প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এখান থেকে দেওয়া হয় এবং তোমরা কিন্তু হচ্ছে গ্রুপ ডিসকাশনও করতে পারবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা ক্লাস নাম্বার ফিফটি প্রথম প্রশ্ন কি বলছে দ্য বেনিফিশিয়ারিস অফ অশোকাস ডেশান ইন দ্য রে রিজিয়ান অফ বার বারাবাড়া হিল ওয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ কি বলছে বেনিফিশিয়ারিস অফ অশোকাস ডোনান অশোক বারবার হিল ঠিক আছে বারাবাড়া হিল যেটা হচ্ছে বিহারে অবস্থিত সেই বারাবাড়া হিলটা কিছু একটা ধর্মাবলম্বী সন্ন্যাসীদের কিন্তু দান করেছিলেন তো সেই বারবার হিলটা কাদের দান করেছিলেন অ্যাকচুয়ালি এটা অশোক নয় এটা অশোকের পিতা যিনি হচ্ছেন বিন্দুসার ঠিক আছে বিন্দুসারা বিন্দুসারা এটা হচ্ছে দান করেছিলেন এবং অশোক কিন্তু সেই দানটাকে গ্র্যান্ড করেছিলেন ঠিক আছে তো এটার কোনটা সঠিক উত্তর হবে কোন ধর্মাবলম্বী মানুষদের এই বাড়াবাড়া কেপটা অশোক বা বিন্দুসারা দান করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে কমেন্ট করবে সঠিক উত্তর কোনটা হবে এবং পুরো ভিডিওটা দেখবে মাত্র তিরিশটা প্রশ্ন এক্ষুনি শেষ হয়ে যাবে দেখতে দেখতে ঠিক আছে স্কিপ করবে না ভিডিওটা তো সঠিক উত্তর হবে অপশান বি আজীবিকাস বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মেরই সমসাময়িক আরও একটি ধর্ম হলো আজীবিকাস ঠিক আছে আজীবিকাজম ঠিক আছে সেই আজিভিক ধর্মের ধর্মালম্বীদের বলা হতো আজীবিকাস এবং তাদেরই কিন্তু এই অশোক বা বিন্দুসার এই বাড়াবাড়া হিল হিলের মধ্যে যে কেবটা রয়েছে সেই কেবটা কিন্তু হচ্ছে ডোনেট করেছিলেন নেক্সট কোশ্চেন নাম্বার টু হু অ্যাসাসিনেটেড সরি ল অফ হর্ষবর্ধনা ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু কিছু দিন আগে আমরা করেছিলাম যে এই হর্ষবর্ধনের ব্রাদার ইন ল কে ছিলেন তখন কিন্তু সঠিক উত্তর হয়েছিল গ্রহবর্মনা তো আজকে আমরা পড়ছি যে হু অ্যাসাসিনেটেড গ্রহবর্ণনা অর্থাৎ এই গ্রহবর্মনাকে কে হত্যা করেছিলেন যিনি ছিলেন হর্ষবর্ধনের হচ্ছে ব্রাদার ইন ল বা শাল্লোক তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই স্টোরিটাও কিন্তু আমি বলেছিলাম সেই দিন যে হর্ষবর্ধনের বোন ছিলেন রাজশ্রী তাকে বিবাহ করেছিলেন গ্রহবর্মন এবং তাকে তার রাজত্ব অ্যাটাক করেছিলেন দুজন রাজা দেবগুপ্ত এবং সাথে আরও একজন ছিলেন যেখানে এই এখানে নামটা দেওয়া রয়েছে তার মধ্যে থেকেই যিনি এই গ্রহবর্মনকে অ্যাসাসিনেট করেছিলেন বা হত্যা করেছিলেন তো প্রত্যেকে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে তো কোশ্চেন নাম্বার টু এর সঠিক উত্তর হবে অপশান এ শশাঙ্ক অফ গৌড়া গৌড়া হচ্ছে আমাদের বাংলার হচ্ছে রাজ্য সেই বাংলার রাজ্যের হচ্ছে একজন রাজা বিখ্যাত রাজা শশাঙ্ক ঠিক আছে সম্রাট শশাঙ্ক তিনি এই গ্রহ বর্মণকে হত্যা করেছিলেন ওকে নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি হু অ্যামং দ্য ফলোয়িং ইজ রাইটার অফ কল্পসূত্র কল্পসূত্র যে গ্রন্থটা রয়েছে সেই গ্রন্থের রাইটার বা লেখক কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এই প্রশ্নটা কিন্তু এসএসসিতে এসেছে কল্পসূত্র কে লিখেছিলেন এবং এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা খুবই গুরুত্বপূর্ণ বই কল্পসূত্র তো কোশ্চেন নাম্বার থ্রি এর সঠিক উত্তর হবে অপশান সি ভদ্রবাহু ভদ্রবাহু এই কল্পসূত্র লিখেছিল ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর ইন মেডিয়াভেল ইন্ডিয়া সোলাঙ্কি কুইন নাইকি দেবী ডিফিটেড হুইচ অফ দ্য ফলোয়িং ইনভেডার্স ইন অফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হয়তো তোমাদের কাছে আনকমন প্রশ্ন লাগতে পারে এবং প্রশ্নটাও আনকমন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডাব্লিউ বিসিএস মেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে কি বলছে সোলাঙ্কি কুইন সোলাঙ্কি রাজ্যের রানী নাম কি নাইকি দেবী এই সোরাঙ্কি রাজ্যের রানী নাইকি দেবী কোন বিদেশি প্রতিহত করেছিলেন এবং কায়া দ্বারা যুদ্ধে তাকে পরাজিত করেছিলেন ঠিক আছে এই হচ্ছে নায়িকা দেবী তিনি কোন বিদেশি আক্রমণ হচ্ছে আক্রমণকারীকে পরাজিত করেছিলেন তো কোশ্চেন নাম্বার ফোরের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো কোশ্চেন নাম্বার ফোরের অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান বি মোহাম্মদ ঘড়ি মোহাম্মদ ঘড়ির মতো পরাক্রমকারী একজন বিদেশি আক্রমণকারীকে আমাদের ভারতের সলাঙ্কি কুইন নাইকি দেবী তিনি কিন্তু পরাজিত করে দিয়েছিলেন এবং যুদ্ধটার নাম কী ছিল কায়া দ্বারা ঠিক আছে কায়া দ্বারা যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু পরীক্ষায় আসলে আসতে পারে নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ হুইচ অব দ্য ফলোয়িং রুলার্স আর্ন দ্য টাইটেল অফ পূর্বা পশ্চিমা সমুদ্র সমুদ্রধিসা ঠিক আছে পূর্ব পশ্চিমা সোয়ারা এই যে বড় একটা উপাধি পূর্ব পশ্চিমা সমাধিসা এই উপাধিটা কোন রাজা হচ্ছে তিনি নিয়েছিলেন বা হচ্ছে আর্ন করেছিলেন তো কোশ্চেন নাম্বার ফাইভের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও জানাও পূর্বা পশ্চিমা সমুদ্র সমুদ্রধিসা অর্থাৎ পূর্ব পশ্চিমের সমুদ্রের অধিপতি ঠিক আছে কে ছিলেন কোশ্চেন এর মধ্যে তো কোয়েশ্চেন নাম্বার ফাইভ এর সঠিক উত্তর হবে অপশান সি হরিহারা ওয়ান হরিহারা ওয়ান যিনি ছিলেন নাগার ভিজয় নাগার কিংডাম এর একজন রাজা এবং বিজয়নগর কিংডমের এই রাজা কিন্তু এই পূর্ব পশ্চিমা সমুদ্রে সমুদ্রেশ্বরা এই উপাধিটা নিয়েছিলেন অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দুদিকে যে সাগর রয়েছে আরব সাগর এবং বঙ্গোপসাগর সেই দুটো সাগরের কিন্তু অধিপতি ছিলেন এই হরিহারা ওয়ান কোশ্চেন নাম্বার সিক্স আমরা দেখব হু অ্যামং দ্য ফলোয়িং ট্রান্সলেটেড বাবুর নামা ফ্রম চেকতাই টু পার্সিয়ান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা মুঘল সাম্রাজ্য থেকে রয়েছে আমরা জানি যে মুঘল সাম্রাজ্যের মাত্র দুজন রাজা যারা নিজেদের অটোবায়োগ্রাফি লিখেছিলেন একজন হচ্ছে কে বাবর তার অটোবায়োগ্রাফির নাম হচ্ছে বাবুরনামা আরেকজন হচ্ছে জাহাঙ্গীর এবং এই বাবুর নামা লেখাটা লেখাটা হয়েছিল চেঘাতক ঠিক আছে চেঘাত তাই তুর্কি জে এবং এইগুয়েজে থেকে পরবর্তীকালে কোনজন বাবরের অটোবায়োগ্রাফি যেটা হচ্ছে বাবর নামা নামে পরিচিত সেটা ট্রান্সলেট করা হয় তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো কোয়েশ্চেন নাম্বার সিক্স এর সঠিক উত্তর হবে অপশান এ আব্দুল রহিম খানি খান আবদুল রহিম খানি খান এই বাবুর নামাকে চেগাতকাই তুর্কি ল্যাঙ্গুয়েজ থেকে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে হচ্ছে ট্রান্সলেট করেছিলেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নোমিনেটেড অ্যাস ফার্স্ট সত্যাগ্রাহী বাই মহাত্মা গান্ধী ফর ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ অফ নাইনটিন ফর্টি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোথ হচ্ছে ফ্রিলিমস অ্যান্ড মেনের জন্য ঠিক আছে এবং এই প্রশ্নটা অনেকবার এসএসসি সিজিএল দ্বারা কোন জন সর্বপ্রথম ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ যেটা সালে সেইটার জন্য কিন্তু নমিনেটেড হয়েছিলেন তো কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবে তো কোশ্চেন নাম্বার সেভেনের সঠিক উত্তর হবে অনেকেই কমেন্ট করেছ তো সঠিক উত্তর হবে অপশান এ বিনোবাভাবে বিনোবাভাবে এই ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ উনিশশো সালে যেটা হয়েছিল তার জন্য বিনোবা ভাবেকে মহাত্মা গান্ধী নমিনেটেড করেছিলেন কোশ্চেন নাম্বার এইট ইন হুইচ ইয়ার সবরমতি আশ্রম ওয়াজ এস্টাবলিশড কোন বছর এই সবরমতি আশ্রম যেটা হচ্ছে গুজরাটের গুজরাটের কোথায় রয়েছে আহা মেদা বাদে অবস্থিত রয়েছে এবং যেটা প্রতিষ্ঠিত করেছিলেন কে মহাত্মা গান্ধী ঠিক আছে মহাত্মা গান্ধী এটা প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত করেছিলেন তো কোন বছর মহাত্মা গান্ধী গুজরাটের আমেদাবাদে এই সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন প্রত্যেকে কমেন্ট করো তো কোশ্চেন নাম্বার এইটের সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে উনিশশো সালে সবরমতি আশ্রম এস্টাবলিশ করেছিলেন মহাত্মা গান্ধী নেক্সট কোশ্চেন নাম্বার নাইন ফ্রম হোয়ার দ্য গ্রেট ইন্ডিয়ান মিউটিনি অফ এইটিন ফিফটি সেভেন স্টার্টেড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ কোন জায়গা থেকে আঠেরোশো সাতান্নর যে মহাবিদ্রোহ হয়েছিল সেটা শুরু হয়েছিল ঠিক আছে তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান এ মিরাট মিরাটের থেকে এই আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহটা কিন্তু শুরু হয়েছিল কিন্তু ডাব্লু বি ডাব্লু বি ঠিক আছে অ্যান্সার দেয় কি ব্যারাকপুর কিন্তু বারবার জানি না কেন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এরা এদের অ্যান্সার কি কোনোদিনই আপডেট করে না ঠিক আছে ভুল ভাল সময় অ্যান্সার দিয়ে থাকে ডাব্লু বি পি প্রতিটা সেটে মোটামুটি তিনটে থেকে চারটে কখনো পাঁচটাও পর্যন্ত অ্যান্সার দেওয়া থাকে ভুল ভাল এবং এইটা হচ্ছে ডাব্লু সব সময় হচ্ছে ব্যারাকপুর দেওয়া থাকে যেটা কিন্তু সঠিক উত্তর নয় সময় কিন্তু মিরাটই সঠিক উত্তর কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে বসলে তোমাকে উত্তর করতে হবে কিন্তু সবসময় ব্যারাকপুর এই প্রশ্নটাই মিসলিনিয়াস এক্সামে এসেছিলো এবং সেখানে মিরাট এবং ব্যারাকপুর দুটোই অপশানে ছিল যারা মিরাট করেছে তাদের অ্যান্সার ভুল গেছে যারা ব্যারাকপুর করেছে তাদের অ্যান্সার ঠিক গেছে ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টেন আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়লাম ইন্ডিয়া শেয়ার ল্যান্ড বর্ডারিজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জিওগ্রাফির মধ্যে কতগুলো দেশের সাথে তার ল্যান্ড বর্ডার শেয়ার করে থাকে খুবই গুরুত্বপূর্ণ করে জানাও কতগুলো দেশের সাথে ল্যান্ড বর্ডার শেয়ার করে আছে ইন্ডিয়া তো সঠিক উত্তর হবে অপশান বি সেভেন সাতটা দেশের সাথে ল্যান্ড বর্ডার শেয়ার করে রয়েছে সাতটা দেশ কি কি পাকিস্তান ঠিক আছে পাকিস্তানের যে ল্যান্ড বর্ডার গুলো রয়েছে সেটা কি হচ্ছে লক তারপর হচ্ছে কি আত্রেই তারপর কি রেড ক্লিফ ওয়াঘা সব লাইন হচ্ছে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার মধ্যে রয়েছে বর্ডার লাইন নাম এগুলো তারপর কি রয়েছে বাংলাদেশ বাংলাদেশের সাথে কী রয়েছে তিন বিঘা করিডর ঠিক আছে এটা হচ্ছে কোচবিহারের কাছে কোচবিহার নেক্সট হচ্ছে চায়না চায়না হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল এবং রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট ম্যাক মোহন লাইন তারপর রয়েছে নেপাল নেপালের সাথে সেরকম কোনো একটা ইম্পর্টেন্ট নাম নেই তারপর রয়েছে কি মায়ানমার তার সাথেও সেরকম কোনো ইম্পর্টেন্ট নাম নেই লাইনের ভুটান এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ কোনো নাম নেই এবং আফগানিস্তান আফগানিস্তান এর সাথে একটা খুবই ইম্পর্টেন্ট লাইন রয়েছে সেটা হচ্ছে কি দুরান্ত লাইন দুরান্ত লাইন যেটার দৈর্ঘ্য হচ্ছে সবথেকে কম আটশো ছয় কিলোমিটার ঠিক আছে থেকে ছোট এবং এটা হচ্ছে আফগানিস্তানের সাথে রয়েছে এবং ইন্ডিয়ার মোট টোটাল বর্ডার লাইন সেটা হচ্ছে কত পনেরো হাজার একশো ছয় দশমিক সাত কিলোমিটার ঠিক আছে কতগুলো তথ্য আমরা এইখান থেকে জেনে গেলাম নেক্সট কোয়েশ্চেন নাম্বার ইলেভেন আমরা দেখব ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড ইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ডাব্লু দু হাজার আঠেরোর প্রশ্ন এটা ঠিক আছে এসএসসি সিজিএল এর প্রশ্ন এটা এবং রেলেরও প্রশ্ন এটা বলছে ফরেস্ট রিসার্চ সেন্টার বা ইনস্টিটিউট বন্য বন জঙ্গল হচ্ছে রিসার্চ করার ইনস্টিটিউট সেটা কোথায় অবস্থিত তোমরা অনেকেই জানো প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে এবং অনেকেই কমেন্ট করে সঠিক উত্তর হবে অপশান বি দেহাদুন দেরাদুনে এই ফরেস্ট রিসার্চ সেন্টার ইনস্টিটিউট অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ আমরা দেখব অ্যাট হুইচ অ্যামং দ্য ফলোইং প্লেসেস অর্থাৎ নিচের জায়গাগুলোর মধ্যে কোন জায়গায় ব্রহ্মপুত্র টেক্স ইউ টার্ন অ্যাট দ্য টাইম অফ এন্টারিং ইন্টু ইন্ডিয়া ব্রহ্মপুত্র নদী চীন দেশ থেকে তিবেত থেকে আমাদের ভারতবর্ষে আসছে এবং কোন জায়গায় ভারতবর্ষে ঢোকার মুখে একদম ইউ টার্ন নিচ্ছে ঠিক আছে এই নিচের অপশানগুলোর মধ্যে কোন জায়গায় এই ব্রহ্মপুত্র ইউ টার্ন নিয়ে আমাদের ভারতবর্ষের মধ্যে প্রবেশ করছে ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকবারে কিন্তু পরীক্ষা এসেছে डब्ल्यूबीसीএস এর এটা মেনের প্রশ্ন মেনে কিন্তু এসেছে এই প্রশ্নটা প্রত্যেকে কমেন্ট করবে সেই কোন বিখ্যাত জায়গা যেখান থেকে বম্ভপুত্র ইউটারনি আমাদের ভারত বর্ষে প্রবেশ করেছে তো অনেকে সঠিক উত্তর করেছো এবং সঠিক উত্তর হবে অপশন সি নামচা বারুয়া নামছা বারুয়া জায়গাটা থেকে যেটা হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত ঠিক আছে এইখান থেকে ব্রহ্মপুত্র নদী হচ্ছে ইউটার্ন নিচ্ছে এবং আমাদের ভারতবর্ষের মধ্যে প্রবেশ করছে নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন হোয়াট ইজ টোটাল এরিয়া কভারেজ অফ কোরাল রিপস ইন ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা হচ্ছে বোথ প্রিলিমস অ্যান্ড মেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কোরাল রিলিফ আমরা জানি যেটা হচ্ছে আমরা দেখতে পেয়ে থাকি মেনলি লাক্ষাদ্বীপের কাছে মেনলি দেখতে পেয়ে থাকি এছাড়াও লাক্ষাদ্বীপ রয়েছে মিনিকয় আইল্যান্ড রয়েছে এই সমস্ত আইল্যান্ডের কাছে আমরা কোরাল রিফ দেখতে পেয়ে থাকি তো এই কোরাল রিফের টোটাল এরিয়া কভারেজ কত কিলোমিটার বা কত স্কোয়ার কিলোমিটার সেটা তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে তো সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কোশ্চেন নাম্বার থ্রির সঠিক উত্তর হবে অপশান বি পাঁচ হাজার সাতশো নব্বই স্কোয়ার কিলোমিটার এটা হচ্ছে এরিয়া কভারেজ ঠিক আছে পাঁচ হাজার ছ হচ্ছে সাতশো নব্বই কিলোমিটার এবং এই কোরাল রিপ কোথায় দেখতে পেয়ে থাকি আমরা হচ্ছে লাক্ষা দ্বীপ অ্যান্ড মিনিকয় আইল্যান্ডের কাছে ঠিক আছে লাক্ষা দ্বীপ এবং মিনিকয় আইল্যান্ডের কাছে নেক্সট আমরা পলিটির মধ্যে ঢুকে পড়লাম কোশ্চেন নাম্বার ফোরটিন হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন অর্থাৎ কোন আর্টিকেলের মাধ্যমে এটা বলা হয়েছে যে আমাদের ইন্ডিয়ার ভারতবর্ষের একজন উপরাষ্ট্রপতি বা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট থাকবেন তো সংবিধানের কোন আর্টিকেলে এটা লেখা রয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানও যে ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের আর্টিকেলটা কত নম্বর প্রত্যেকে কমেন্ট করবে খুবই ইজি প্রশ্ন এটা অনেকবারই কিন্তু পরীক্ষা এসেছে ভাইস প্রেসিডেন্টের আর্টিকেল তো কোয়েশ্চেন নাম্বার ফর্টিনের অনেকেই কমেন্ট করেছে সঠিক উত্তর হবে অপশান সি আর্টিকেল সিক্সটি থ্রি আর্টিকেল সিক্সটি থ্রির মাধ্যমে এটা বলা হয়েছে সংবিধানে যে আমাদের ভারতের একটা একজন হচ্ছে উপরাষ্ট্রপতি থাকবেন এবং আর্টিকেল সিক্সটি ফোর আর্টিকেল সিক্সটি ফোর এর মাধ্যমে বলা হয়েছে দ্য ভাইস প্রেসিডেন্ট উইল বি দ্য চেয়ারম্যান অফ রাজ্য সভা এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ রাজ্যসভার চেয়ারম্যান যে ভাইস প্রেসিডেন্টই হবেন এইটা কোন আর্টিকেলের মাধ্যমে বলা হয়েছে এবং সেটা বলা হয়েছে আর্টিকেল সিক্সটি ফোরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ইন হুইচ ইয়ার লেজিসলেটিভ কাউন্সিল অফ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়াজ অ্যাবলিসড ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেহেতু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে তোমরা ডাবলুবিসি এ সিভিল সার্ভিস এক্সাম দিতে যাচ্ছ তো সেই জন্য ওয়েস্ট বেঙ্গলেরও পলিটি একটু কিছুটা করে রাখতে হবে তো এখানে বলছে লেজিসলেটিভ কাউন্সিল যেটাকে বলা হয়ে থাকে বাংলায় বিধান পরিষদ ঠিক আছে বিধান পরিষদ তো এই বিধান পরিষদটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্য থেকে কোন বছর হচ্ছে রিমুভ করে দেওয়া হয় বা এটার হচ্ছে অ্যাবলিশ করে দেওয়া হয় কোন বছর এবং তোমরা সকলেই যেন এখন কিন্তু এই বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল নিয়ে কিন্তু চর্চা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি কিন্তু এটা হচ্ছে রিকোয়েস্ট করেছেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেন আবার বিধান পরিষদটা ফিরিয়ে আনা হয় অর্থাৎ বিধান পরিষদ গঠনের জন্য কিন্তু হচ্ছে প্রস্তুতি পর্ব চলছে তো কিন্তু এই কোন বছরে এই বিধান পরিষদ কিন্তু আমাদের শুরুতে ছিল ওয়েস্ট বেঙ্গলে সেটা কিন্তু পরবর্তীকালে অ্যাবলিশ করে দেওয়া হয় তো কোনটা সেই ইয়ার অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তরে করেছে। তো সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সাল উনিশশো সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিধান পরিষদটা অ্যাবলিশ করে দেওয়া হয় এবং তখন থেকে তারপর থেকে আমাদের শুধু বিধান সভা রয়ে গেছে ওকে কোশ্চেন নাম্বার সিক্সটিন হুইচ অব দ্য ফলোইং রাইটস মিনস টু হ্যাভ দ্য বডি অফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে এটা হচ্ছে ডাব্লু বিসিএস আঠেরোর প্রশ্ন এটাও কিন্তু আঠেরোর প্রশ্ন টু হ্যাভ দ্য বডি এই কথাটার অর্থ পলিটিক্যাল মিনিংয়ে বা যে সমস্ত লেখো জারি করা হয়ে থাকে মোট পাঁচটা কিন্তু লেখো রয়েছে ঠিক আছে মোট ফাইভ লেখ বা রাইটস রয়েছে এই পাঁচটা রাইটের মধ্যে কোনটা হচ্ছে টু হ্যাভ দ্য বডি অফ এর মিনিং কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকে কিন্তু সঠিক উত্তরটা কমেন্ট করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো অনেকেই কমেন্ট করেছো তো সঠিক উত্তর হবে অপশান এ হিভিয়াস কর্পাস ঠিক আছে হিবিয়াস কর্পাস মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি হিবিয়াস কর্পাস মানে কোনো ব্যক্তিকে কিন্তু সশরীরে গিয়ে আদালতে হাজিরা দিতে হবে এই কথাটার মানেই হচ্ছে হিবিয়াস কর্পাস নেক্সট আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকে পড়লাম একটা খুবই আনকমন প্রশ্ন কিন্তু ইন্টারেস্টিং প্রশ্ন এইখান থেকে আমি রেখেছি দেখো কি বলছে মিন্টিং অফ গভর্নমেন্টস মেডেলস ইজ ডান অ্যাট দ্য ফলোয়িং প্লেসেস ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আনকমন প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ডাব্লু বিশেষ মেন্স বলছে যে সমস্ত গভর্নমেন্ট মেডেল হয়ে থাকে যেমন হচ্ছে তোমার পদ্মভূষণ ঠিক আছে রাষ্ট্রীয় যে জাতীয় পুরস্কারের যে মেডেলগুলো হয়ে থাকে পদ্মভূষণ তা পদ্মশ্রী তারপর গ্যালেন্টারি যে মেডেলগুলো হয়ে থাকে অশোক যে অশোক অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড যেগুলো হয়ে থাকে সেই সমস্ত যে মেডেলগুলো তৈরি হয়ে থাকে ভারত সরকারের স্ট্যাম্পের সহিত ঠিক আছে তো সেই মেডেলগুলো কোথায় তৈরি হয়ে থাকে কোন মিন্টে তৈরি হয়ে থাকে তো এখানে কিন্তু চারটে অপশান দেওয়া রয়েছে তো সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনের সঠিক উত্তর হবে অপশান সি কলকাতা এবং নয়ডা শুধুমাত্র গভর্নমেন্ট যে মেডেলগুলো হয়ে থাকে সেই মেডেলগুলো কিন্তু শুধুমাত্র কলকাতা এবং নয়ডার যে মিন্ট রয়েছে বা ট্যাক্সাল রয়েছে সেইখানেই কিন্তু এইগুলো বানানো হয়ে থাকে ওকে নেক্সট কোশ্চেন নাম্বার এইটিন ফিসকাল পলিসি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অব দ্য ফলোয়িং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিসকাল পলিসি তোমরা ইকোনমিক্সে এই টার্মটা সবাই জেনে আস জেনে থাকবে তো ফিসকাল পলিসি নিচের কোন হচ্ছে পলিসির সাথে কিন্তু তোমরা কমেন্ট বক্সে সঠিক উত্তরটা করবে প্রত্যেকে কোনটা সঠিক উত্তর হবে তো নাম্বার অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে ডি বোথ এ বি অর্থাৎ এতে রয়েছে পাবলিক রেভিনিউ অর্থাৎ পাবলিকের যে রেভিনিউটা রয়েছে সেইটার সাথে রিলেটেড ফিসকাল পলিসি এবং বি পাবলিক এক্সপেন্ডিচার অ্যান্ড ডেপ্ট অতটা কত পরিমাণ আমাদের রেভিনিউ হয়েছে কত পরিমাণ আমরা উপার্জন করেছি অর্থাৎ আমরা অর্থাৎ এখানে ভারত সরকার কত পরিমাণ উপার্জন করেছে এবং সেইখান থেকে কতটা খরচ হয়েছে এবং যদি বেশি খরচ হয়ে থাকে উপার্জনের থেকে কতটা ঋণ রয়েছে ডেপ রয়েছে সেই সমস্ত জন্য যে পলিসি গ্রহণ করা হয়ে থাকে প্রতি বছর কতটা রেভিনিউ আর্ন হবে কতটা পরিমাণ খরচ করা হবে কতটা পরিমাণ ঋণ থাকবে এই সমস্ত জন্য যে সমস্ত পলিসি গ্রহণ করা হয়ে থাকে সেই পলিসিটিকেই বলা হয় ফিসকাল পলিসি ওকে নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন ইন হুইচ অব দ্য ফলোইং ইয়ার্স দ্য ফার্স্ট ন্যাশনালি ন্যাশনালাইজেশান অফ মেজর কমার্সিয়াল ব্যাংকস টু প্লেস অর্থাৎ কোন বছর ভারতের যে মেজর কমার্সিয়াল ব্যাঙ্কগুলোকে প্রথম হচ্ছে জাতীয়করণ করা হয় তো এটার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইকোনমিক্সের মধ্যে থেকে বহুবার পরীক্ষা এসেছে এই প্রশ্নটা বোধ ফ্রিলিমস এবং মেন্স বহুবার পরীক্ষা এসেছে এবং এসএসসি রেলেও এসেওছে এসেছে প্রশ্নটা তো প্রত্যেকের কিন্তু এটা সঠিক উত্তর পাওয়া উচিত তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো উনসত্তর সাল উনিশশো সালে মোট চোদ্দোটা কমার্শিয়াল ব্যাংক চোদ্দোটা কমার্শিয়াল ব্যাংকে কিন্তু ন্যাশনালাইজেশনের মধ্যে আনা হয় অর্থাৎ জাতীয়করণ করা হয় নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টির মধ্যে মাধ্যমে আমরা জেনারেল সায়েন্সের মধ্যে ঢুকে পড়লাম প্রথম প্রশ্নটা দেখো এ কন্টেনার ইজ ফিল্ড উইথ ওয়াটার অ্যাট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ একটা কন্টেনার রয়েছে ধরো এটা একটা কন্টেনার তো সেটা একদম একদম মাথা পর্যন্ত কিন্তু জলে দিয়ে ভর্তি ঠিক আছে জল দিয়ে ভর্তি করা রয়েছে এবং এই জলের টেম্পারেচার কত রয়েছে চার ডিগ্রি সেন্টিগ্রেড এখন এখন কি বলছে দ্য ওয়াটার উইল ওভারফ্লো ইফ দ্য টেম্পারেচার অফ ওয়াটার ইজ অর্থাৎ এই যে একদম টায় টায় ফুল করা রয়েছে জল দিয়ে এই জলটা কখন উপচে পড়বে এই কন্টেনার থেকে যখন আমরা টেম্পারেচারের কি পরিবর্তন করব তো অপশানে কিন্তু চারটে রয়েছে অপশান দেখো ইনক্রিজ যদি আমরা টেম্পারেচার বাড়াই যদি বাড়াই তবে কি ওভারফ্লো করবে নাকি টেম্পারেচার কমারে ওভারফ্লো করবে নাকি দুটোই যদি কমাই বাড়াই যদি দুটোই করে থাকি তাহলে ওভারফ্লো করে যাবে নাকি নান অফ দেম তো কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো এটা সঠিক উত্তর হবে অনেকেই কমেন্ট করেছো তো সঠিক উত্তর হবে অপশান সি increased or decreased যদি আমি ইনক্রিজ করি টেম্পারেচার চার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তাহলেও ওভারফ্লো করে যাবে উপচে পড়বে আবার যদি চার ডিগ্রি থেকে আমরা নিচে নামিয়েও আনি টেম্পারেচার তাহলেও কিন্তু উপচে পড়ে যাবে এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে টেম্পারেচার কমালে কেন উপচে পড়বে তো দেখো চার ডিগ্রি সেন্টিগ্রেটে ঠিক আছে ডেন্সিটি অফ ওয়াটার ইজ কি ম্যাক্সিমাম তো ভলিউম মিনিমাম মানে এখানে আয়তন কিন্তু মিনিমাম এবার আমরা জানি এই চার ডিগ্রি সেন্টিগ্রেটে কিন্তু জলের ঘনত্ব সবথেকে বেশি থাকে এবং হচ্ছে কি ভলিউম কমানো হচ্ছে সব থেকে কম থাকে এবার চার ডিগ্রি সেন্ডিগ্রেড থেকে যদি আমরা বাড়াই টেম্পারেচার বাড়াই যদি পাঁচ ডিগ্রি করে দিই তাহলে কিন্তু ডেন্সিটি আর ম্যাক্সিমাম থাকছে না ডেন্সিটি কমতে শুরু করবে যার ফলে কিন্তু ভলিউম বাড়তে থাকবে ভলিউম বাড়লেই কি হয়ে যাবে জল উপচে পড়বে আবার যদি আমরা চার ডিগ্রি সেন্ডিগ্রেড থেকে যদি কমিয়ে আনি তাহলেও কিন্তু ডেন্সিটি আর ম্যাক্সিমাম থাকবে না ডেনসিটি হচ্ছে কমতে শুরু করবে তার ফলেও কিন্তু ভলিউম বাড়তে শুরু করবে যার ফলে সে তখনও কিন্তু জল উপচে পড়বে তো ওই জন্য ইনক্রিজ অর ডিক্রিজ যাই করো না কেন এই যদি ফুল ফিল করা থাকে চার ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তখন কিন্তু জল উপচে পড়বে নেক্সট কোয়েশ্চন নাম্বার টোয়েন্টি ওয়ান হু অ্যামং দ্য ফলোয়িং ইজ ক্রেডিটেড ফর করপাসকুলার থিওরি অফ লাইট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটা লাইটের যে করপাসকুলার থিওরিটা রয়েছে তার জন্য কে দায়ী বা এই থিওরিটা করপাসকুলার থিওরি অফ লাইটটা কে প্রদান করেছেন কোন বিজ্ঞানী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু তোমার মিসলেনিয়াসের পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা কর্পাসকুলার থিওরি অফ লাইট কে প্রদান করেছিলেন তো কোশ্চেন নাম্বার এর সঠিক উত্তর হবে অপশন এ স্যার আইজ্যাক নিউটন স্যার আইজ্যাক নিউটন এই কর্পাসকুলার থিওরি অফ লাইট কিন্তু প্রদান করেছিলেন নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু অ্যান ইলেকট্রিক জেনারেটর ইজ বেসড অন হুইচ অফ দ্য ফলোয়িং সাইন্টিফিক প্রিন্সিপাল অর্থাৎ একটা ইলেকট্রিক্যাল জেনারেটর কোন বৈজ্ঞানিক নীতির ওপর বেশ করে বানানো হয়ে থাকে তোমরা সঠিক উত্তরটা কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন টু প্রত্যেকে কমেন্ট করবে তো এটা সঠিক উত্তর হবে অনেকেই কমেন্ট করেছো অপশান এ ফেরাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশান তো জেনারেটার কিভাবে ব্যবহার করা হয়ে থাকে চারিদিকে এইরকম কপার কয়েল দিয়ে আবৃত করা থাকে ঠিক আছে চারিদিকে এরকম গোল গোল করে কপার কয়েল দিয়ে আবৃত করা থাকে তার মাঝখানে কিন্তু একটা হচ্ছে ম্যাগনেট হিসাবে এর এর ফলে ইলেকট্রিক দেওয়ার ফলে এখানে কিন্তু ম্যাগনেট সৃষ্টি হয় এবং মাঝখানে যে রডটা দেওয়া থাকে সেই ম্যাগনেটের প্রভাবে কিন্তু এটা ঘুরপাক খায় এবং এর ফলে কিন্তু ইলেকট্রিক জেনারেট হয়ে থাকে জাস্ট লাইক মোটর ঠিক আছে তো এই এর ফলে কিন্তু এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান তৈরি হয় এবং এটা হচ্ছে ইলেকট্রিক জেনারেট করে থাকে তো এইটাই হচ্ছে সেই ফ্যারাডেস ল অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশান যেটা হচ্ছে ইলেকট্রিক জেনারেটরে আমরা ব্যবহার করে থাকি নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি আমরা দেখব ওয়ান ফেমটোমিটার ইজ ইকুয়াল টু হাউ মেনি মিটার্স ওকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ফেমটোমিটার ইজ ইকুয়াল টু হাউ মেনি মিটার্স তো দেখো এইগুলো কিন্তু এইগুলো হচ্ছে সব টু দি পাওয়ার ঠিক আছে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ টেন টু দি পাওয়ার মাইনাস ফরটিন টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন অ্যান্ড হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর ঠিক আছে এগুলো আমি কেটে দিলাম তো কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এগুলো জাস্ট টাইপিং মিস্টেক হয়েছে এগুলো মাথাই হবে অ্যাকচুয়ালি টু দি পাওয়ার হবে তো কোনটা সঠিক উত্তর হবে অর্থাৎ ওয়ান ফেম টু মিটার মিনস কত তোমরা কমেন্ট বক্সে জানাও কত মিটার তো অনেকেই কমেন্ট করেছে এবং সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ টেন টু দি পাওয়ার মাইনাস সরি ফিফটিন মিটার টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার হচ্ছে ওয়ান ফেমটো মিটার ঠিক আছে ওয়ান ফেমটো মিটার ইকুয়াল টু টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন মিটার ওকে তো আমি একটা লিস্ট করে দিয়েছি দেখো এখান থেকে ওয়ান ফেমটো মিটার ইজ ইকুয়াল টু টেন টু মাইনাস ফিফটিন মিটার এবং সাম আদার মেট্রিক হচ্ছে প্রিফিক্স আর দি হ্যার দেখো ন্যানোমিটার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন পিকো মানে হচ্ছে টেন টু দিওয়ার মাইনাস টুয়েলভ অ্যাটো মানে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস এইটিন টেরা মানে হচ্ছে টেন টু দি পাওয়ার টুয়েলভ দেখো মাইনাস টুয়েলভ নয় শুধু টুয়েলভ ঠিক আছে টু দেখো পিকো হচ্ছে মাইনাস টুয়েলভ আর টেরা হচ্ছে শুধু টুয়েলভ তারপর পেটা পেটা মিনস হচ্ছে মাইনাস এটা হচ্ছে মাইনাস ফিফটিন হবে না এটা হচ্ছে শুধু ফিফটিন হবে ঠিক আছে এবং এক্সা এক্সা হচ্ছে এটা হচ্ছে টেন টু দি পাওয়ার এইটিন হবে শুধু এইটিন মাইনাস এইটিন নয় ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর আমরা দেখব ফ্যাটিগিউজিটিং অ্যাসিডস ইন ঠিক আছে অর্থাৎ যে আমরা শিথিলতা দেখতে পাই বা ফ্যাটিগিউ দেখতে পাই এই মাসেলস মাসেলের মধ্যে যে শিথিলতা আমরা দেখতে পাই সেটা কিসের প্রভাবে হয়ে হয়ে থাকে অর্থাৎ মাসেলের মধ্যে কোন অ্যাসিডটা জমাবের জমার ফলে আমাদের মাসেলটা ফ্যাটিগিউ হয়ে পড়ে বা শিথিল হয়ে পড়ে বা মাসেল কাজ করতে পারে না তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পরীক্ষা কিন্তু বহুবার প্রশ্নটা এসেছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর এর সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর এর সঠিক উত্তর হবে অপশান এ ল্যাকটিক অ্যাসিড মাসেলের মধ্যে অর্থাৎ কোনো যদি একটা কাজ তোমরা যদি হচ্ছে এক নাগারে করতে থাকো তখন কিন্তু মার্সেলের মধ্যে অক্সিজেনের পরিমাণটা ধীরে ধীরে কমতে শুরু করে এবং তার ফলে অক্সিজেন কমার শুরু করে মাসেলের কোষ থেকে কিন্তু ল্যাকটিক অ্যাসিড সেই মাসেলের মধ্যে জমা হতে শুরু করে এবং ল্যাকটিক অ্যাসিড কি করে মাসেলের মধ্যে যে জয়েন্টগুলো সেগুলো কিন্তু সব ব্লক করে দেয় যার ফলে মাসেল আর নতুন করে কাজ করতে পারে না এবং মাসেলের শিথিলতা হয়ে যায় অর্থাৎ ফ্যাটিগিউ হয়ে পড়ে আবার অনেকক্ষণ রেস্ট দিলে এই ল্যাকটিক অ্যাসিডটা ধীরে ধীরে কমতে শুরু করে ঠিক আছে ল্যাকটিক অ্যাসিডটা রক্তের মধ্যে মিশে যায় এবং আমাদের রেশনের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিডটা বেড়ে আসে বেরিয়ে আসে এবং ওই মাসলে আবার অক্সিজেন প্রডিউস হলে সেখানে কিন্তু আবার আমরা কাজ করতে পারি নেক্সট নাম্বার ফাইভ হাউ মেনি পেয়ার ইন হিউম্যান বডি অর্থাৎ কতগুলো পেয়ারের রিপস আমাদের হিউম্যান বডিতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তর কোনটা হবে কতগুলো রিপস আমাদের হিউম্যান বডিতে রয়েছে টেন পেয়ার্স নাকি টুয়েলভ পেয়ার্স নাকি ফর্টিন পেয়ার্স নাকি সিক্সটিন পেয়ার্স তো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের অনেকেই সঠিক উত্তর করেছ এবং সঠিক উত্তর হবে অপশন বি টুয়েলভ পেয়ার্স অর্থাৎ টোয়েন্টি ফোরটি চব্বিশটি কিন্তু রয়েছে এবং কি বলছে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রু রিভস ঠিক আছে ট্রু রিভস সেটা হচ্ছে কি সেটা হচ্ছে নাম্বার অফ ট্রু রিভস নাম্বার অফ ট্রু রিভস অর্থাৎ সত্যিকারের রিভস কতগুলো রয়েছে সেটা হচ্ছে টা বা সেভেন পেয়ার্স ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা এটা সকলেই জানে যে বারোটা পেয়ার বা চব্বিশটা রিপস রয়েছে কিন্তু কতগুলো ট্রু রিপস রয়েছে আমাদের শরীরে সেটা কিন্তু চোদ্দটা বা সেভেন পেয়ারস এটা কিন্তু মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ঢুকে পড়লাম টি টোয়েন্টি ক্রিকেটে চোদ্দ হাজার রান গ্রহণকারী বিশ্বের প্রথম ব্যাটসম্যানকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা কিন্তু সকলেই পারবে যে চোদ্দ হাজার রান সংগ্রহকারী বিশ্বের প্রথম ব্যাটসম্যানকে জাস্ট রিসেন্টলি হয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে তো সঠিক উত্তর অপশান বি ক্রিস গেল ক্রিস গেল চোদ্দ হাজার রান সংগ্রহকারী বিশ্বের প্রথম ব্যাটসম্যান টি টোয়েন্টিতে নেক্সট গোয়ার নতুন রাজ্যপাল পদে কে শপথ গ্রহণ করেছেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো রাজ্যপাল বিভিন্ন রাজ্যের কিন্তু রাজ্যপাল সব চেঞ্জ হয়েছে রিসেন্টলি সেই লিস্টটা কিন্তু তোমরা দেখে যাবে পরীক্ষায় কিন্তু বিসি আসলে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে তো গোয়ার নতুন রাজ্যপাল পদে কে শপথ গ্রহণ করেছেন তো সঠিক উত্তর হবে অপশান ডি পি এস শ্রী ধরন পিল্লাই ঠিক আছে পি এস ধরন পিল্লাই ইনি গোয়ার হচ্ছে নতুন রাজ্যপাল পদে শপথ গ্রহণ করেছেন নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট খেলো ইন্ডিয়া ইউথ গেমস টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি সরি টু হ্যাঁ টোয়েন্টি টোয়েন্টি কোন রাজ্যে অনুষ্ঠিত হবে তো দু হাজার বাইশ সালের খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পরের বছরের এই খেলাটা রয়েছে কোন রাজ্যে অনুষ্ঠিত হবে এটা তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইটের সঠিক উত্তর হবে অপশানে হরিয়ানা হরিয়ানাতে এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস টু অনুষ্ঠিত হবে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন সম্প্রতি প্রকাশিত কে লিখেছেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একজন বিখ্যাত এই পুস্তকটি লিখেছেন বইটা লিখেছেন প্রেগনেন্সি বাইবেল কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন অনেকেই কমেন্ট করেছো এবং সঠিক উত্তর হবে অপশান সি করিনা কাপুর করিনা কাপুর প্রেগনেন্সি বাইবেল এই পুস্তকটি লিখেছেন এবং আজকে যে আমরা মক সেট করছি ফিফটি থ্রি তার আজকে শেষ প্রশ্ন কোশ্চেন নাম্বার থার্টিটা দেখব রাজেন্দ্র বিশ্বনাথ আডলেকর কোন রাজ্যের আঠাশতম রাজ্যপাল নিযুক্ত হয়েছেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো কোন রাজ্যের রাজ্যপাল এই নতুন যে রাজ্যপালগুলো নিযুক্ত হয়েছেন তো কোন রাজ্যের আঠাশতম নতুন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আডলেকর হয়েছেন নাম্বার সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের নতুন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আটলেকর ওকে তো ভিডিওটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য কিন্তু কালকে গতকাল কিন্তু সরি হ্যাঁ গতকাল জেনারেল সায়েন্সের ওপর থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইবুক নিয়ে আসা হয়েছে যেখানে হচ্ছে তোমরা তিন হাজার এমসিকিউ পাবে ঠিক আছে একদম চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্সের প্রায় বারো থেকে চোদ্দোটা চ্যাপ্টার রয়েছে কেমিস্ট্রিরও বারো থেকে চোদ্দোটা চ্যাপ্টার রয়েছে বায়োলজিরও চোদ্দোটা চ্যাপ্টার রয়েছে এবং জেনারেল সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন আসে ডাবলু বিসের প্রিলিমসের পঁচিশ নম্বর এবং হানড্রেড প্লাস মার্কস কিন্তু আসে মেন্সে এবং এই সায়েন্সের টপিক থেকে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু মার্কে যায় কিন্তু কেননা কেন খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নয় এখান থেকে টেকনোলজি এবং রয়েছে কি টেকনোলজি এবং ইএনভিএসও কিন্তু রয়েছে এবং ই এই ইবুকে কিন্তু সবগুলোই ইনক্লুড করে দেওয়া রয়েছে এবং সাথে যেহেতু আর এক মাসের মতো পরীক্ষা বাকি রয়েছে তো লাস্ট মিনিট প্রিপারেশনের একটা ইবুক বুক নিয়ে আসা হয়েছে যেখানে তোমরা চার হাজার এমসিকিউ পাবে উইথ এক্সপ্লেনেশন ঠিক আছে ফুল রিভিশন কিন্তু এখান থেকে পাবে দশটা ফুল মক সেটও এইখান থেকে তোমরা পেয়ে যাবে এবং এছাড়াও আমাদের যে অন্যান্য ই রয়েছে যারা ইকোনমিক্সে ভেরি ভেরি মানে উইক তারা কিন্তু এই ইকোনমিক্সের ই বুকটা করতে পারো কেননা এটা হচ্ছে থিওরি প্লাস এমসিকিউ ইবুক ঠিক আছে খুবই মূল্য রাখা হয়েছে প্রত্যেকটা ইবুকের ইন্ডিয়ান পলিটি এনসিয়েন্ট ইন্ডিয়া এবং মেডিভেল ইন্ডিয়া হিস্ট্রি হচ্ছে হচ্ছে ডাব্লু বিসিএস এর বেস হিস্ট্রি যার হাতের মুঠোয় সে কিন্তু ডাব্লু বিসিএস ভালোভাবেই কিন্তু ক্র্যাক করতে পারবে তো হিস্ট্রির আলাদা আলাদা করে দুটো ই না নিয়ে আসা হয়েছে যাতে তোমাদের প্রিপারেশান নিতে সুবিধা হয় এনসিয়েন্ট অ্যান্ড মিডিভেলটা আলাদা এবং মডার্ন হিস্ট্রিটা আলাদা ওকে প্রতিটা ইবুক কিন্তু এক্সপ্লেনেটরি নোট আছে প্রতিটা কোয়েশ্চনের সাথে জিওগ্রাফি এবং ইংলিশ ইংলিশ থেকে আসে হচ্ছে পঁচিশ নাম্বার যেখানে প্রত্যেকেই নেগেটিভ মার্ক মার্কিং খায় এবং ভালো করে যদি আমাদের এই বুকটা ফলো করো একদম ডাব্লু এস প্যাটার্ন অনুযায়ী ফলো করে বানানো হয়েছে কুড়ি প্লাস কিন্তু মার্কস কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন হয়েছো সেখানেও কিন্তু এইগুলো সব দেওয়া হয়েছে এবং ডেসক্রিপশন বক্সে সবগুলো এই বুকে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা পার্চেস করে নিতে পারো খুবই স্বল্প মূল্যে ওকে তো ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই অবশ্যই তোমরা লাইক করবে ভিডিওতে কমেন্ট করবে কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে যে বেল আইকানটি রয়েছে সেটা কিন্তু প্রেস করতে ভুলবে না এটার মাধ্যমে নতুন ভিডিও আপডেট হওয়ার মাধ্যমে তোমার কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে ওকে তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ নেক্সট দিন সেট নাম্বার ফিফটি ফোর নিয়ে হাজির পড়ব তো ততক্ষণের জন্য বাই গুড নাইট